আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ উইন্ডোজ কি শর্টকাট পার্ট টু তে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে একটি পার্ট দিয়েছি উইন্ডোজ কির, আজকে সেকেন্ড পার্ট। সাথে আছি আমি এইচ এস শান্ত। প্রতিবারই আলোচনা করার পূর্বে যে কথাটি আমি অলওয়েজ বলে আসি সেটি হচ্ছে, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে টিক্সটি দেখব, টিক্স নাম্বার ওয়ান। টিক্স নাম্বার ওয়ানটি হচ্ছে, আমাদের এই জায়গাতে আমরা কিন্তু অনেকেই মাউস ছাড়া আসতে পারি না। যদি আমরা কিবোর্ড দিয়ে এখানে আমরা পেস্ট করতে চাই, এগুলো ওপেন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এটি খুব সহজে আপনারা করতে পারেন। এটি করতে হলে উইন্ডোজ কি প্লাস বি, যদি আপনি উইন্ডোজ কি প্লাস বি পেস্ট করেন তাহলে কিন্তু এখানে চলে আসবে। তারপর যদি আপনি ইন্টার দেন তখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো প্রোগ্রামটি আপনি দেখে নিতে পারবেন। এখন আমরা দেখব টিক্স নাম্বার টু। টিক্স নাম্বার টু হচ্ছে সার্চ বক্স। আমরা কিন্তু মাউস দিয়ে সার্চ বক্স আনতে পারি, কিন্তু যদি আমরা কিবোর্ডের মাধ্যমে আনতে চাই তাহলে কিভাবে আনবো? এটি আমরা খুব সহজে আনতে পারি। এটি হচ্ছে উইন্ডোজ প্লাস এস, যদি আমরা পেস্ট করি তাহলে কিন্তু সার্চ বক্স চলে আসবে, কিংবা উইন্ডোজ প্লাস কিউ, একই কাজ করবে। কিউতে পেস্ট করলে হবে, এস এ পেস্ট করলে হবে। টিক্স নাম্বার থ্রি, আমরা যদি আমাদের কম্পিউটারে অনেকগুলো উইন্ডো ওপেন করে রাখি, যেমন আমি একটি এটি একটি ওপেন করে রাখলাম, অন্য যদি আরও কিছু ব্রাউজার ওপেন করি বা সাথে আরও দু একটা মাল্টিপল উইন্ডো ইউজ ওপেন করে রাখি, এগুলো যদি আমরা একসাথে মিনিমাইজ করতে চাই, আমরা এর আগে একটি দেখছিলাম কন্ট্রোল উইন্ডোজ প্লাস ডি দিয়ে, এটা আমরা উইন্ডোজ প্লাস এম এ পেস্ট করলেও কিন্তু আমাদের এটি মিনিমাইজ হয়ে যাবে, যতগুলো উইন্ডো থাকবে সব মিনিমাইজ হয়ে যাবে। উইন্ডোজ প্লাস উইন্ডোজ কি প্লাস এম, আবার যদি এটাকে আমরা রেস্টোর করতে চাই অর্থাৎ ফিরিয়ে আনতে চাই, তখন আমরা পেস্ট করব উইন্ডোজ প্লাস শিফট প্লাস এম, উইন্ডোজ প্লাস শিফট প্লাস এম, তাহলে কিন্তু আমাদের এগুলো আবার ফিরে আসবে। আবার যদি উইন্ডোজ প্লাস এম পেস্ট করি তাহলে এগুলো আবার মিনিমাইজ হয়ে যাবে আগের মতো। টিক্স নাম্বার উইন্ডোজ প্লাস পি, আমরা যদি উইন্ডোজ প্লাস পি ক্লিক করি তাহলে কিন্তু আমরা যদি প্রজেক্টর বা আমরা এক্সট্রা অনেকেই দেখা যাচ্ছে কম্পিউটারে মনিটর ইউজ করি, তো এক্সট্রা মনিটর ইউজ করার জন্য আমরা কিন্তু চাইলে আমরা ডুপ্লিকেট আরেকটা ডিসপ্লে বানিয়ে নিতে পারি বা এক্সটেন্ড করতে পারি, আবার সেকেন্ড স্ক্রিনেও শুধু লাইনটা রাখতে পারি আমাদের ল্যাপটপের স্ক্রিনটা অফ রাখে। তো এই কাজটা অনেকেই করেন, খুব সহজে আপনারা এই সেটিং নিয়ে আসতে পারবেন উইন্ডোজ প্লাস পি পেস করে। টিক্স নাম্বার ফাইভ, টিক্স নাম্বার ফাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিক্স। এটি হচ্ছে আমাদের টাস্ক বারে যেগুলো প্রোগ্রাম আছে, এগুলো প্রোগ্রাম যদি আমরা ভিজিট করতে চাই তাহলে কিভাবে রান করব এই টাস্ক বার থেকে, সেটা আমরা খুব সহজে সবগুলো প্রোগ্রাম রান করতে পারি। এটি হচ্ছে উইন্ডোজ প্লাস টি, আমরা উইন্ডোজ প্লাস টি তে যদি পেস্ট করি তাহলে কিন্তু আমাদের সবগুলো প্রোগ্রামে, তারপরে আপনারা এই রাইট অ্যারো এবং লেফট অ্যারো পেস্ট করে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো প্রোগ্রামটি ওপেন করতে পারেন। আমি যদিও ক্যালকুলেটার ওপেন করলাম, তো যে কোনোটা আপনার চাইলে এভাবে ওপেন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি আগের ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন, ভিডিওটি কেমন লাগলেও কিন্তু শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।